আগামীতে রক্তের সম্পর্কের মানুষদের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চান না অনুব্রত মণ্ডল। শুক্রবার এমনই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল শুক্রবার তার গ্রামের বাড়ি নানুরের হাট সেরান্দিতে যান এবং দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন তার মেয়ে সুকন্যা মণ্ডল। এদিন তিনি বোলপুরে তার বাড়ি থেকে বেরিয়ে সরাসরি গ্রামে বাড়িতে আসেন। প্রথমেই মন্দিরে গিয়ে মাকে প্রণাম করেন, তারপরে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন, পুজোতে অংশ নেবেন বলে জানান তিনি। দাদা, পুজো চারটে দিন আপনি কিভাবে কাটাবেন? এবারে আমি আসবো মায়ের কাছে 12:30, মাকে প্রণাম করবো, মায়ের পুজো দেখবো। দাদা, খাওয়া দাওয়া এবারে একটু অনেকে জানতে যে দাদা কেমন খাওয়া দাওয়া? আপনি তো খাওয়াতে বেশি ভালোবাসেন। সপ্তমী দিন সকালেই আসবে? না, 12:00। পুজো চারদিন গ্রামের বাড়িতেই? ওই যেমন আসতাম দাদা, কেমন দেখলেন? দু বছর পর গ্রামের বাড়ি এলে আমার তো গরিব মানুষ বেশি, খুবই ভালো লাগছে। আমাদের ছেলে মেয়ে সব এই ছকতলা বসে থাকি, আনন্দ পাই, সে আনন্দটুকু পাই নাই দু বছর ধরে। এবার আমরা খুব আনন্দ পর্ব এবং খুব আনন্দ করব। হ্যাঁ, এইটাই আমরা চাই। আমাদের গ্রামের মানুষ গ্রামে ফিরে এসেছে, আমাদের পাড়ার মানুষ পাড়াতে এসেছে, আমাদের এর থেকে আনন্দ আর কি থাকবে। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।